ओम नमः श्री यतिराजायो विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। श्री भगवानের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী শিষ্য সংবাদ পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। এই গ্রন্থের রচয়িতা শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী। আমরা ব্যবহার করছি স্বামী শিষ্য সংবাদ স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। এই গ্রন্থের নবম খণ্ড থেকে আমরা আলোচনা করছি। আমাদের দীর্ঘদিন ক্লাস হয়নি, সেই কারণে একটু মনে করিয়ে দেওয়াটা জরুরি। স্বামীজি বলছেন যে আমাদের আজকন যে সমস্যাটা আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে 24 নম্বর বল্লি বেলুড় মঠ 1898 সাল। স্বামীজি বলছেন আমাদের ভেতরের এই যাবতীয় যে অবক্ষয়, যে অবক্ষয় এখন দেখা যাচ্ছে, এই অবক্ষয়ের মূল হচ্ছে আমরা আমাদের ভেতরে শ্রদ্ধাটাকে হারিয়ে ফেলেছি। তিনি বলেছিলেন নচিকেতার মতো শ্রদ্ধা থাকা তাই। এই শ্রদ্ধা কথাটা অনেক সময় আমরা ব্যবহার করি এবং অনেক সময় আমরা শ্রদ্ধা কথার অর্থটা জানি না। শ্রদ্ধা হলো এমন একটা মনের ভাব যা আমাদের জীবনকে দেখতে বদল করে দেয়। নচিকেতার বাবা আপনারা জানেন ব্যজস্বরবশ মুনি, তিনি যজ্ঞ করেছিলেন এবং যজ্ঞান্তে তিনি ভালো ভালো জিনিসপত্র দেওয়ার বদলে যে সমস্ত গরু দান করছিলেন সেই গরুগুলো প্রত্যেকটি খুব মানে দীর্ণ অবস্থায় ছিল। তারা আর কোনো দিন খাবার খাবে না, তারা আর কোনো দিন দুধ দেবে না, তারা আর কোনো দিন কিছু দেবে না। নচিকেতার মনে হতে থাকলো, অনেকেই দেখছেন যারা নিচ্ছেন তারাও নিয়ে নিচ্ছেন কিন্তু কারুর চোখের ভেতরে এই জিনিসটা পড়ছে না। যিনি দাতা আমাদের ব্যজস্রবশ মুনিশ তার চোখে তো পড়ছেই না, তার মনেতেও এটা আসছে না, আর যিনি যারা গ্রহণ করছেন তাদের মনেতেও এই ভাবটা আসছে না। কিন্তু নচিকেতার মনের মধ্যে এই ভাবটি এলো, তার বাবা শ্রেষ্ঠ জিনিস না দিয়ে তার থেকে অনেক জিনিস, অনেক খারাপ জিনিস সেটি দিয়েছেন এবং তাতে তো তার অভীষ্ট সিদ্ধ হবে না। এই মনে করে সে তার বাবাকে জিজ্ঞাসা করল যে আমি তো তোমার সর্বশ্রেষ্ঠ, তোমার প্রিয় জিনিস, তুমি আমাকে কার কাছে দান করলে? একবার দুবার তিনবার, এই তিনবার জিজ্ঞাসা করার পরে তিনি বলে উঠলেন যে তোমাকে যমের কাছে দান করলাম। যমরাজের গৃহে তিনি যাত্রা করলেন। এই যাত্রা করবার সময় সেখানে একটি শ্লোক আছে, বহু নামেমি প্রথম বহু নামেমি মধ্যম। এ দেখুন জীবনকে কীরকমভাবে দেখতে হয়। শাস্ত্রকাররা ব্যাখ্যা করছেন এই শ্লোকের অংশ যে আমার পিতার অনেক শিষ্য প্রশিষ্য আছে, আমি তাদের মধ্যে শ্রেষ্ঠ না হলেও আমি অধম কখনো নই, আমি দ্বিতীয় মধ্যম, আমি কখনো অধম না হই। দেখবেন সব কাজের ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যখনই আমাদের কোনো কিছুর সুযোগ আসে আমরা ভয় পাই, আমরা বলি আমরা পারবো না। কেন আমরা পারবো না? কারণ আমরা মনে করি আমরা যোগ্য নই। কিন্তু আমরা যদি একবার মনে করি যে আমরা শ্রেষ্ঠ না হলেও আমরা এই কাজটা চালিয়ে যাওয়ার মতো, আমার আমি অধম কখনো নই, আমি সেই কাজটা ফেলে বা সেই সেবাটা ফেলে বা সেই সেই সদুদ্দেশ্যে যে জীবনযাপনের যে আমার কাছে যে এই সুযোগটি এসছে এটাকে ফেলে আমি চলে যাওয়ার মতো বোকাও নই। এই কথাটা আমরা বুঝতে পারি না বলেই আমাদের এত রকমের সমস্যা তৈরি হয়। দেখুন শ্রদ্ধা হচ্ছে এমন একটা গুণ যা আমাদের জীবনকে নতুন করে দেখতে সাহায্য করে। স্বামীজির মতে শ্রদ্ধা হচ্ছে এমন একটা শব্দ যেটা একাগ্রতা। দেখবেন এখানে বলছেন সংস্কৃত ভাষায় শ্রদ্ধা কথাটি বোঝাবার মতো শব্দ আমাদের ভাষায় নেই। উপনিষদে আছে এই শ্রদ্ধা নচিকেতার হৃদয়ে প্রবেশ করেছিল। একাগ্রতা কথাটার দ্বারাও শ্রদ্ধা কথার সমুদয় ভাবটি প্রকাশ করা যায় না। বোধ হয় একাগ্রনিষ্ঠা বললে সংস্কৃত শ্রদ্ধা কথাটির অনেক কাছাকাছি মনে হয়। নিষ্ঠার সঙ্গে একাগ্র মনে যে কোনো তত্ত্ব হোক না কেন ভাবতে থাকলেই দেখতে পাবি মনের গতি ক্রমেই একত্বের দিকে চলেছে বা সচ্চিদানন্দ স্বরূপের অনুভূতির দিকে যাচ্ছে। আমরা যখনই কোনো জিনিসটিকে নিয়ে খুব গভীরভাবে ভাবি আমরা তার ভেতর থেকে আমাদের মুক্তির উপায় খুঁজে বার করি। আমরা কেন ভয় পাই তার কারণ হচ্ছে কেমন করে এই অবস্থা থেকে পেরোবো বা এই অবস্থা থেকে কি করে আমরা এই অবস্থা থেকে কি করে উন্নততর সত্তায় যাবো এটা কিছুদিন ভাবতে পারি না। কারণ আমাদের মনটা স্প্লিট করে যায়, ছড়িয়ে যায়, নানা দিকে ছড়িয়ে যায়। একাগ্র নিষ্ঠা মানে সেই আমার সমস্ত গোটা মনটাকে এক জায়গায় যদি আমি গুছিয়ে নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই আমরা একটা সময় অনুভব করব যে আমাদের সমস্ত কিছু একদিকে ধাবিত হয়েছে, ফলে লক্ষ্য এবং লক্ষ্য প্রাপ্তির জন্য যা কিছু সেটির দিকে আমাদের মন থাকবে।
দেখবেন ছোটবেলায় সবাই ডাক্তার হতে চায়, সবাই ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় তারা অন্য কিছু একটা পেশাকে গ্রহণ করেছে। কেন আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে যেতে পারি না? তার কারণটা হচ্ছে, আমি নিজে ব্যালাড সিঙ্গার হতে চেয়েছিলাম, বাউল হতে চেয়েছিলাম। তখন এই টিভিতে দেখানো হতো এই স্বাধীনতা দিবসের আগে সব সিনেমা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা দেখানো হতো। চারণ কবি মুকুন্দ দাসের জীবনী একবার দেখানো ছিল, সবিতাব্রত দত্ত অভিনয় করেছিলেন। আমার মনের মধ্যে একটা গভীর ভাব প্রকাশ চেয়ে গেছিলো সেটা। চারণ কবি মুকুন্দ দাস গায়ে গায়ে যাচ্ছেন আর গান গাইছেন, ছেড়ে দে বঙ্গ নারী, ছেড়ে দে রেশমি চুরি বঙ্গ নারী, এই গান গাইছেন। এবং তখন সেই যাত্রাপালায় সেই স্টেজ, সেই গ্রামের সেই স্টেজে দলে দলে মেয়েরা তাদের হাতের সেই চুড়ি খুলে দিচ্ছে। আমি বুঝতে পারতাম না এটার আসল অর্থ কী, কিন্তু মনে হতো বাউলের শক্তি আছে যিনি অন্যের ভেতরে ভাবটিকে সঞ্চারিত করতে পারে। খুব বকুনি খেয়েছিলাম আমার শিক্ষকের কাছে, মহাপাকা ছেলে বলেছিলেন যে বাউল হতে চায়। আমরা আমাদের এটা হতে পারি না, তার কারণ হচ্ছে স্বামীজি বলছেন দ্য গোলস অ্যান্ড মিনস শুড বি গিভেন সেম ইম্পর্টেন্ট। আমাদের যেমন গোলটা আমাদের কাছে স্থায়ী থাকে, আমরা ডাক্তার হতে চাই, আমরা ইঞ্জিনিয়ার হতে চাই, কিন্তু এই যে ইঞ্জিনিয়ার হওয়ার পথে, ডাক্তার হওয়ার পথে যে মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমগুলোকে আমরা সমান রকমের এই এ করতে পারি না, সমান রকমের আমরা ইম্পর্টেন্স দিই না। তিনি বলছেন, শিষ্য প্রশ্ন করছেন, মহাশয় তবে এখন উপায় কি? স্বামীজি বলছেন যে পূর্বের মতো ঠিক ঠিক শ্রদ্ধা আনতে হবে, আগাছাগুলো উপড়ে ফেলতে হবে। সকল মতে সকল পথে দেশ কালাতীত সত্য পাওয়া যায় বটে, কিন্তু সেগুলোর ওপর অনেক আবর্জনা পড়ে আছে, সেগুলি সাফ করে ঠিক ঠিক তত্ত্বগুলি লোকের সামনে ধরতে হবে, তবেই তোদের ধর্ম দেশে মঙ্গল হবে। কয়েকদিন আগে আমরা দেখছিলাম যে ওই আমাদের বর্ধমানের কাছে ওখানে দেবী ক্ষীর ক্ষীরদ্দা ক্ষীর গ্রামের মধ্যে ক্ষীরদ্দা দেবী, তাকে সেই জল থেকে তুলে আনা হচ্ছে। যখন জল থেকে তুলে না হলো আনা হলো, এক বছর থাকার ফলে সারা গায়ে তার শ্যাওলা পড়ে গেছে। সে জল দিয়ে পরিষ্কার করছেন, যখন জল দিয়ে পরিষ্কার করে মুছে টুচে দেওয়া হলো, তারপর তার গায়ের খুব সম্ভবত কোনো পারফিউম জাতীয় কিছু একটা তুলো দিয়ে পরিষ্কার করা হলো, সেই কষ্টি পাথরের মূর্তি একদম ঝকঝক করছে, এত অপূর্ব তার হাসি, সে দেখে আমরা মোহিত হয়ে গেছি। ঠিক সেই রকম স্বামীজি বলছেন, প্রত্যেক ধর্মমতে এরকম উচ্চ আদর্শ দেশ কালতীত সত্য পাওয়া যায়। দেশ কালতীত কেন বলছেন? কারণ দেশ এবং কালের দ্বারা এটি কখনো যুক্ত নয়, শুধুমাত্র এই দেশের জন্য প্রযোজ্য, এই কালের জন্য প্রযোজ্য, এরকম কথা কিন্তু নয়। বুদ্ধ বলে গেছেন, এ জীবন দুঃখময়, দুঃখের অনেক কারণ আছে, দুঃখ নিবৃত্তি করিবার উপায় আছে। এটা শুধুমাত্র বৌদ্ধ যুগের জন্য প্রযোজ্য ছিল তা কিন্তু নয়, এখনকার আধুনিক যুগেও সেটা সমধিক তার প্রয়োগ আছে। শ্রীরামকৃষ্ণ বলে গেছেন, যত মত তত পথ, মত পথ বলেছিলেন, আমরা সুবিধার্থে যত আর ততটাকে যুক্ত করেছি। কিন্তু এই যে কথা, এটা কিন্তু পুরাকালেও মানুষ বলে গেছেন, বলেছেন এই কমসাত উদাবদন্তি, সত্য এক, পণ্ডিতেরা তাকে নানাভাবে ব্যক্ত করে। তার গায়ে যেন সেই সত্যটার উপর, সেই চিরন্তন সত্য, দেশ কালাতীত সত্যের ওপর যেন জঙ্গলের মতো কিছু একটা আবরণ পড়ে গেছিল। শ্রীরামকৃষ্ণ তার দীর্ঘ 12 বছরের সাধনার দ্বারা সেই আবরণ পরিষ্কার করে আমাদের কাছে সেটিকে আবার করে আমাদের কাছে প্রকাশ করলেন। শুধু তাই নয়, কেমন করে সেই ভাবটিকে গ্রহণ করতে হবে তার একটা উপায় বললেন। বললেন, মনের জানলা দরজাগুলিকে খুলে দাও। এই যে স্বামীজি বলছেন না, সেগুলিকে সাফ করে ঠিক ঠিক তত্ত্ব লোকের সামনে ধরতে হবে, তবেই তোদের ধর্ম ও দেশের মঙ্গল হবে। শিষ্য আবার সেই বোকার মতো প্রশ্ন করছেন, বলছেন কেমন করে উহা করিতে হবে? স্বামীজি ভারী সুন্দর উত্তর দিচ্ছেন, প্রথমত মহাপুরুষের পূজা চালাতে হবে, যারা এই সব সনাতন সত্য প্রত্যক্ষ করে গেছেন, তাঁদের লোকের কাছে আইডিয়াল বা ইষ্টরূপে খাড়া করতে হবে। যেমন ভারতবর্ষে রামকৃষ্ণ শ্রীকৃষ্ণ, রামচন্দ্র শ্রীকৃষ্ণ মহাবীর ও রামকৃষ্ণ, দেশে রামচন্দ্র ও মহাবীরের পুজো চালিয়ে দিয়ে দেখি, বৃন্দাবন লীলাফিলা এখন বাদ দিয়ে গীতা সিংহনাথকারী শ্রীকৃষ্ণের পূজা চালা, শক্তি পূজা চালা। বলছেন, যারা এই জীবনটাকে যাপন করে গেছেন, মর্যাদা পুরুষোত্তম বলা হয় শ্রীরামচন্দ্রের, মর্যাদা রক্ষার জন্য তিনি তার জীবন, তার প্রিয়জন সব কিছুকে উৎসর্গ করেছেন। দেশবাসী বললেন যে, সীতা এত বছর ধরে এই শ্রীলঙ্কাপুরীতে ছিলেন,
তাহলে কি তিনি অবশ্যই তিনি তিনি তো সেই রকম অর্থে সতী নন। তাই দেশবাসী তাদের ভেতরে গুঞ্জন হয়ে গেল, জগতের সকলের রানী যাকে হতে হবে তাকে তো কষ্টিপাথর দিয়ে বেরোতেই হবে, সেই কারণে সীতাকে তিনি পরিত্যাগ করলেন। সীতাকে যেমন তিনি পরিত্যাগ করলেন, সীতা যেমন সেই ঋষির আশ্রমে থাকলেন, তিনিও তেমনি, রামচন্দ্র তেমনি রাজপথের যে রাজার যে বিলাসিতা সে সমস্ত কিছুকে পরিত্যাগ করে দিলেন। সীতাকে তিনি প্রত্যক্ষভাবে ত্যাগ করলেন, কিন্তু মানসিকভাবে ত্যাগ করে উঠতে পারলেন না। তিনি যেন সীতার ব্যথায় সমব্যথী হয়ে গেল। সীতা যখন চলে গেলেন পৃথিবী ছেড়ে, তার সেই মাটির ভেতর চলে গেলেন, রামচন্দ্র কিছুদিন বাদে তার শরীর ত্যাগ করলেন। তার মনে হতে থাকলো যে এইভাবে যদি না হয় তাহলে কিন্তু কোনোভাবেই কিছু হবে না। এটা হচ্ছে কথাই যে এই আদর্শ লোকগুলোকে নিয়ে বাঁচতে হয়। মহাবীরের পূজা কেন? মহাবীরকে যখন নানা কিছু প্রলোভন দেখানো হচ্ছে, সে বুক চিড়ে দেখাচ্ছে যে তার হৃদয়ের মধ্যে রামচন্দ্র বসে আছেন। এটার কথা হচ্ছে সব প্রলোভনেও আমরা যেন আমাদের আদর্শ নিষ্ঠা থেকে এতটুকু না সরে যাই। রাম নামের শুরুতেই দেখবেন এই তাঁর বক্তব্য আছে, শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। জগতের সব আমার একদেশী কথা নেই, আমি জানি যে শ্রীনাথ লক্ষ্মীপতি নারায়ণ এবং জানকীনাথ শ্রী রামচন্দ্র দুজনেই এক, তথাপি আমার তো আমার মন প্রাণ সর্বস্ব আমি শ্রীরামচন্দ্রকে অর্পণ করেছি। এই যে স্বামীজির একটা কথা আছে কথামৃতে দেখবেন, পরিশিষ্ট যে অংশটা, ঠাকুরের শরীর চলে যাওয়ার পর মাস্টারমশাই গিয়েছেন বরাহনগর মঠে, সেখানে যে অংশের কথোপকথন, সেখানে একটা জায়গায় আছে যে রামের সঙ্গে দেখা হলো না বলে, রামের সঙ্গে ঘর করতে পারলাম না বলে শ্যামের সঙ্গে ঘর করব তা নয়, আমি আমার আদর্শকে পূর্ণ করতে পারিনি তাই বলে আদর্শকে পরিত্যাগ করব এটা কখনোই কোনো অবস্থাতেই যেন ঠিকঠাক না হয়। তিনি বলছেন গীতা সিংহনাথকারী শ্রীকৃষ্ণের পূজা চালাতে হবে। কেন গীতা সিংহনাথকারী? কারণ ওইখানে যে অর্জুন যিনি আছেন, অর্জুন আর আলাদা কেউ নেই, আমরাই। আমাদের মনের ভেতরে ওই রকম হয় এবং তাই আমাদের এমন একটি আদর্শ প্রয়োজন যে আমাদের সেইখান থেকে ভেঙে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে। সেদিনকে আমাকে একজন বলছিলেন যে তাদের বাড়িতে কোনো একজন, তিনি মানসিকভাবে অসুস্থ এবং তিনি এই নানা রকম ড্রাগস ট্রাগস নিয়ে থাকেন, তাকে কি রামায়ণ মহাভারতের গল্প বললে হবে? না, কখনো নয়। রামায়ণ মহাভারতে তার প্রথমে আগে তার চিকিৎসার প্রয়োজন আছে, সে তাকে প্রথম স্বাভাবিক ভূমিতে নিয়ে আসতে হবে। দেখবেন এই যে শ্রীকৃষ্ণের যে চিকিৎসার পদ্ধতি সেটা অপূর্ব, অর্জুনকে তিনি সুযোগ দিচ্ছেন, অর্জুন তার সমস্ত রকমের যে দুঃখের কারণে তার যে বিষাদ হচ্ছে, তার যে কষ্ট সেটাকে প্রকাশে সব রকমের সুযোগ দিচ্ছেন, কখনো বাধা দিচ্ছেন না। আমাদের হলে কি হয়, যখন দুঃখ হয় বেদনা হয় কেউ গিয়ে একবারে জড়িয়ে ধরে, তার শোকটা সাময়িকভাবে প্রশমিত হয় কিন্তু শোকটা তার হৃদয়ে দ্বিগুণ আকারে এসে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ কোথাও ওখানে করছেন না। প্রথম অধ্যায় দেখবেন অমন যে অর্জুন, তিনি একটু একটি করে তার গান্ডি পড়ে যাচ্ছে হাত থেকে, তিনি রথের মধ্যে বসে পড়েছেন, দুপাশে দুদিকের মানুষজন যারা যুদ্ধ করতে এসেছেন একে অপরের, তাদের পরম আত্মীয় বোধ করে তাদের সঙ্গে আত্মায় সংযুক্ত হয়ে তাদের জন্য ব্যথিত বোধ করছেন, সবটুকু সুযোগ দিয়েছেন। যখন সব হয়ে গেল তখন তিনি তাকে উত্থিত করার চেষ্টা করছেন, বলছেন ওই যে দুর্বলতা, হৃদয়ের দুর্বলতাটাকে বিদূরিত করে তুমি এগিয়ে ওঠো। এই এগিয়ে ওঠার জন্য তিনি আত্মতত্ত্বের কথা বলছেন, যাদের তুমি নিজের বলে মনে করছো আর আদতে তারা তা নয়, তাদের ভেতরে যে আত্মস্বরূপ বিরাজ করছেন সেটা কখনো বিনষ্ট হয় না, শরীর তার কালের নিয়মে নষ্ট হবে, তুমি এখানে কেবলমাত্র নিমিত্ত মাত্র। আত্মার স্বরূপ সম্পর্কে বলছেন, তার মনের পরিবর্তন করার জন্য তার যে কাজের জায়গা, কর্মযোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ দিয়ে শুরু, প্রথমেই কিন্তু তিনি ধ্যানযোগ বলেনি, কর্মযোগ, যেটা আমাদের নিজের জায়গা যেখান থেকে আমরা নিজেকে বদল করতে পারি, আমরা যে ঈশ্বরের দিকে এগিয়ে যাব সে কেমন করে বদল করতে পারি তার পদ্ধতি দেখিয়েছেন, ধীরে ধীরে ধ্যানযোগ এরকম নানা, যেতে যেতে তিনি গিয়ে একাদশ অধ্যায় গিয়ে তিনি বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, তার মনকে এই স্থিতিতে নিয়ে এসছেন ঈশ্বরের স্বরূপকে তিনি প্রত্যক্ষ অনুভব করবার মতো তাকে যোগ্য করে দিতে পারছেন। যখন তাকে যোগ্য করলেন তখন ক্রিমেস্ট অফ দ্য ক্রিম দিচ্ছেন, সেটা হচ্ছে ভক্তিযোগ, যে তাকে ভালোবাসতে হলে কেমন হওয়া দরকার, ঈশ্বর ঈশ্বর
কিরকম ভালোবাসা প্রত্যাশা করেন আমাদের কাছে। তিনি যে শুধুমাত্র একটা গোলাপ ফুল নিয়ে আমরা আই লাভ ইউ বলেই বললেই আমাদের ভালোবাসাকে গ্রহণ করবেন তা কিন্তু নয়। কি সুন্দর করে তিনি এভাবে বলছেন। এই কারণে গীতা সিংহনাদকারী, আমাদের একজন মানুষের প্রয়োজন যিনি আমাকে মেরে কেটে একটি নতুন মানুষে রূপান্তরিত করতে পারবে। শিষ্য জিজ্ঞেস করছেন, কেন বৃন্দাবন লীলা মন্দ কি? স্বামীজি বলছেন, এখন শ্রীকৃষ্ণের ঐরূপ পূজায় তোদের দেশে ফল হবে না, বাঁশি বাজিয়ে এখন আর দেশের কল্যাণ হবে না। এখন চাই মহাত্যাগ, মহানিষ্ঠা, মহাধৈর্য, স্বার্থগন্ধ শূন্য শুদ্ধ বুদ্ধি সহায় মহা উদ্যম প্রকাশ করে সকল বিষয়ে ঠিক ঠিক জানবার জন্য উঠে পড়ে লেগে যাওয়া। কেন বৃন্দাবন লীলা এই মুহূর্তে কার্যকরী নয় সেইটা তিনি বলছেন। তার কারণ হচ্ছে দেশ পরাধীন রয়েছেন, যখন অন্যের অধীন আছি অথচ দেশটা আমার। ধরুন কোনো বাড়িটা আপনার নিজের, কিন্তু কোনো একজন মানুষ এসে আপনাকে ভুলিয়ে ভালিয়ে আপনাকে সেই বাড়ির ভাড়াটে বানিয়ে দিল এবং সে সেই বাড়িটা দখল করে নিল। তখন কিন্তু জি হুজুরি করলে চলবে না, বারবার কোর্টে যেতে হবে। কোর্টে যাওয়ার পথে যদি গুন্ডা এসে মারপিট করে তাও হয়, যদি উকিলকে টাকা দিয়ে তিনি অন্যদিকে চালিত হবে, যাই হোক না কেন, কোনো অবস্থাতে আমি আপনি যুদ্ধ ছেড়ে যেতে পারি না সেইটার কথা যেন তাই বলছেন। বলছেন যে এই সময়ে কতগুলি জিনিস চাই, এখন হচ্ছে মহাত্যাগ। এই উচ্চ আদর্শকে পেতে গেলে শুধু ত্যাগ হলে হবে না, মহাত্যাগ, এই যে ত্যাগের কোনো মানে একেবারে অন্তিম, যে ত্যাগের যে অন্তিম গতি সেইটি। তাই আর কি চাই, মহানিষ্ঠা, একেবারে সেই যে আদর্শটা সেটাকে অঙ্কড়ে ধরে থাকার। তারপরে বলছেন মহাধৈর্য, বারবার পরাভূত হব কিন্তু বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা। আর একটা হচ্ছে স্বার্থ গন্ধ শূন্য শুদ্ধ বুদ্ধি সহায়, আমি যে এটা করছি আমাকে অন্যায়ভাবে প্রতারিত করা হয়েছে, আমাকে নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা বাড়ির অধিকার আমায় নিয়ে আমাকে সেই বাড়ির অধীন করে দেওয়া হয়েছে, এটা অন্যায়, এইটাই একমাত্র আমার স্বার্থ, অন্য কোনো স্বার্থ নেই। দেশের মুক্তি, আত্মমুক্তি, এর ভেতরে আর অন্য কোনো স্বার্থ লুকিয়ে। ঠাকুর যেমন বলছেন, হিঞ্চে শাক শাকের মধ্যে নয়, তারপরে মিছিরি মিষ্টির মধ্যে পড়ে না, এগুলি বলবর্ধ, ঠিক সেই রকম এই স্বার্থ জ্ঞানহীন, এইটুকু স্বার্থ থাকলে মানুষের কল্যাণে মানুষের জন্য আমি নিরন্তর চেষ্টা করে যাব। মহাশয় সবে আপনার মতে বৃন্দাবন লীলা কি সত্য নয়? স্বামীজি বলছেন, তাকে বলেছে এ লীলা ঠিক ঠিক ধারণা উপলব্ধি করতে বড় উচ্চ সাধনার প্রয়োজন, এই ঘোর কাম কাঞ্চনা আসক্তির সময় ওই লীলার উচ্চ ভাব কেউ ধারণা করতে পারবে না। আমরা অনেকে শ্রীকৃষ্ণ লীলাকে পরকীয়া বলে থাকি, আয়ান ঘোষের স্ত্রীর সাথে শ্রীকৃষ্ণের এই যে লীলা, তার ভেতরে যে গভীর ঐশ্বরিক ভাব আছে সেটাকে কখনোই ভাবি না। ঈশ্বরকে কত গভীর, কত অন্তর্স্থিত হয়ে ভাবলে তমাল, কালো তমাল গাছ দেখে শ্রীমতী রাধিকার মনে হয়েছিল ওই গোতায় কৃষ্ণ। এই সব কিছুর ভেতরে ঈশ্বরকে দেখা, এইটা করতে গেলে আমাদের যে উচ্চ আধ্যাত্মিক অবস্থার শিকার হতে হবে বা উচ্চ আধ্যাত্মিক অবস্থার শক্তিময়তার সঙ্গে নিজেকে সংযুক্ত করতে হবে, এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই ভাবটাকে ধরতে পারবো না। বলছেন, শ্রীকৃষ্ণ যদি আমার চুল হতো তাহলে সেই চুল আমি বেঁধে ফেলতাম, আর সেই চুলে বকুল ফুল দিয়ে আমি মালা গাঁথতাম। শ্রীকৃষ্ণ যদি আমার চোখের মণি হতো তাহলে তাকে বারবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে, যেমন বাচ্চা ছেলেকে লোকে দোলনায় চাপিয়ে বা কোলে চাপিয়ে একটু একটু এপার থেকে ওপার, ওপার থেকে ওপার করে, ঠিক সেই রকম করতাম, তাকে কোলে নিয়ে আদর করতাম। কি অপূর্ব কথা, বলছেন এটি ধারণা করতে গেলে হবে না। আবার প্রশ্ন, মহাশয় তবে কি আপনি বলতে চাহেন যাহারা মধুর সখ্যাদি ভাব অবলম্বনে এখনো সাধনা করছেন, এখনো সাধনা করিতেছে, তাহারা কেহই ঠিক পথে যাইতেছেন না? স্বামীজি বলছেন, আমার তো বোধ হয় তাই। বিশেষ আবার যারা মধুর ভাবকে সাধক, মধুরভাবে সাধক বলে পরিচয় দেয় তারা, তবে দু একটি ঠিকঠাক লোক থাকলেও থাকতে পারে, বাকিরা সব জন্মী ঘোর তমোভাবাপন্ন, ফুল অফ মরবিডিটি, মানসিক দুর্বলতা সমাচ্ছন্ন। তাই বলছি দেশটাকে এখন তুলতে হবে, মহাবীরের পূজা চালাতে হবে, শক্তি পূজা চালাতে হবে, শ্রীরামকৃষ্ণের শ্রীরামচন্দ্রের পূজা ঘরে ঘরে করতে হবে, তবে তোদের আর দেশের কল্যাণ হবে, নতুবা উপায় নেই। অনেকে ফোন তুলেই ইদানিং আজকাল বলছেন শুনছি, একটা সময় ইসকনে ফোন করলে, এখনও ইসকনে ফোন করলে তারা বলে
জয় শ্রীকৃষ্ণ। ইদানিং দেখছি কেউ কেউ, সবাই নন, কেউ কেউ ফোন তুললে বলেন জয় শ্রীরাম, কেউ কেউ আর ফোন তুলে আমাদের যারা রামকৃষ্ণ ভক্ত তারা জয় মা বলতে থাকেন। জয় মা জয় মা, ইট ডাজেন্ট মেক এনি মিনিং। মা কি একেবারে আল্লাহ আকবর যে চিৎকার করে না বললে তিনি শুনতে পাবেন না? একজন আমাদের একটি সংস্থাকে, আমাদের ফেসবুকের বন্ধুদের মধ্যে, তিনি কিছু টাকা দিয়েছিলেন তাদের সাহায্যার্থে। তারপরে তিনি তো ওই টাকাটি যখন দিয়েছেন তখন উনি 80G-র জন্য অ্যাপ্লাই করবেন। তিনি যখন মানি রিসিপ্টটা পেলেন দেখলেন নিজের নামটা ভুল আছে, অতএব ওই নাম ভুল, নামের বানানটা যদি ভুল থাকে তাহলে উনি ইনকাম ট্যাক্সটা জমা দিতে পারবেন না। অথচ তার কিন্তু কোনো দোষ নেই, মানি ট্রান্সফার করা হয়েছে। তারপরে তিনি আমাকে জানালেন, আমাকে বলছেন যে আমি ভদ্রলোককে ফোন করেছিলাম, তিনি আমায় বললেন জয় মা। বলছেন হোয়াট ডাজ ইট মিন বাই জয় মা, ইট ইজ এ লিটল অ্যান্ড ননসেন্স, ক্লিয়ার ননসেন্স থিং। বলছেন আমার ওটাকে কারেকশন করে দিতে হবে, ফোনে জয় মা উত্তর দিলে এটা জিনিস নয়। পরে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করলাম। এই যে আমরা কি করছি, ঈশ্বরকে আমাদের খোলস হিসেবে ব্যবহার করছি, ঈশ্বরকে আমরা ব্যবহার করছি যে এই মুহূর্তে আমরা খোলসের মতো ব্যবহার করছি, এবং ব্যবহার করার ফলে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে আমরা বলতে চাইছি ঈশ্বরকে যে ওইটিকে ঢালের মতো ব্যবহার করে নিজের যে দুর্বলতা সেটাকে যেন ঢেকে রাখার চেষ্টা করছি। এটা হচ্ছে কথা, আমরা সবসময় নিজেদের দুর্বলতা ঢেকে রাখার জন্য এইরকম নিজের জগতের কাছে প্রমাণ করতে চাই যে আমি ভালো, আমি আমি ঈশ্বরের সাধনা করছি। আমার কাছে প্রমাণ করার দরকার নেই যে ভালো হবে, সে জগতে এমনিই ভালো হবে। তাই যেটা প্রয়োজন হচ্ছে নিজেকে উন্নততর, নিজের মানটিকে, জীবনের মানটিকে আরও উন্নততর করার চেষ্টা। এবং যতক্ষণ না পর্যন্ত আমরা এই উন্নততর জীবনের দিকে এগোতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই উচ্চ জীবন যাপনের কোনো অধিকার, এরকম আমাদের এই যে মানে ফেক যে জীবনযাপন, এই জীবনযাপন করার কোনো অধিকার আমাদের নেই। আমাদের চেষ্টা করতে হবে প্রতি মুহূর্তে আমরা যেন উচ্চতর জীবনযাপন করতে পারি। তাই উচ্চতর জীবনযাপন করতে হলে মালিনতা শূন্য বা ওই মানে ওই যে ঐশ্বর্য শূন্য একটা জীবন, ঐশ্বর্য শূন্য একটা উচ্চ আধ্যাত্মিক জীবন, একটা সাধারণ আধ্যাত্মিক জীবনকে যাপন করতে হয়, যার বহিরাঙ্গটা সাধারণ কিন্তু ভেতরটা অসাধারণ। একটি বাড়িতে গিয়েছিলাম একটা সময়, সেটা খুব বড় জমিদার বাড়ি ছিল, তাদের অনেক কিছু ছিল। বাইরে থেকে দেখলে বোঝা যায় না, বাড়িটা একেবারে ভেঙে চুড়ে পড়েছে, কিন্তু বাড়ির ভেতরে গিয়ে দেখে একদম আমরা অবাক হয়ে গেলাম। তারা গোটা বাড়িটার সব অংশকেই খুব সুন্দর করে রেখেছেন, বহিরঙ্গটা এতটা বোঝা যায় না, অপূর্ব সুন্দর, সেই শ্বেত পাথর দিয়ে সুন্দর করে গুছিয়ে করা। পরবর্তীকালে একটা হোটেল কোম্পানি নিয়েছে। কিন্তু এইটাই হচ্ছে কথা, আমাদের ভেতরটা যেন উচ্চ আধ্যাত্মিক জীবন আমরা যাপন করতে পারি, বাইরে কি প্রকাশ হলো সেটা কোনো মানে রাখে না। বলছেন কিন্তু মহাশয় শুনেছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব তো সকলকে লইয়া সংকীর্তন করিতেন, এইবারে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ আসতেই তিনি একবারে সেই মাতোয়ারা করা উত্তর দিচ্ছেন, বলছেন তাঁর কথা স্বতন্ত্র, তাঁর সঙ্গে জীবের তুলনা হয়, তিনি সব মতে সাধন করে দেখিয়েছেন, সকলগুলি এক তত্ত্বে পৌঁছে দেয়, তিনি যা করেছেন তুই কি তা কি তুই আমি বুঝতে পারবো, তিনি যে কত বড়, তিনি যে কে ও কত বড় তা আমরা কেউই এখনো বুঝতে পারিনি, এই জন্যই আমি তার কথা যেখানে সেখানে বলি না, তিনি যে কি ছিলেন তা তিনিই জানতেন, তাহার দেহটাই কেবল মানুষের মতো ছিল কিন্তু চালচলন সব স্বতন্ত্র অমানসিক ছিলেন। দেখুন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে খুব অল্প কথার মধ্যে তিনি ভাবটিকে প্রকাশ করছেন, বলছেন তাঁর কথা স্বতন্ত্র এক, বলছেন সাধারণ জীবের সঙ্গে তার তুলনা হয় না। সত্যি তো জীবের সঙ্গে তুলনা হয় না, তার যে এই যে মাকে যখন তিনি পাচ্ছেন না অনুরাগ ভরে, মায়ের জন্য তিনি চাইছেন, মাকে তিনি চাইছেন অনুরাগ ভরে চাইছেন, তখন তিনি তার যে ওই অনুরাগ, তার যে ভালোবাসা, এটা আমাদের সাধারণ জীবনের মতো হয় না। আমরা দু চার দিন জপ ধ্যান করার পরে যখন কোনো রকম ফল খুঁজে পাই না, হাতের মধ্যে কোনো রকম আনন্দ খুঁজে পাই না, আমরা ছেড়ে দিই, কিন্তু তার ছাড়াছাড়ি নেই। বলছেন একটি করে দিন চলে যাচ্ছে, মা তুই আজও আমায় দেখা দিলি নি, সন্ধ্যা হওয়ার সময় তিনি কাঁদছেন, তার আকুলতা,
এই যে আকুলতা, এটা সাধারণ মানুষের মধ্যে আসবে না। যদি তাকে বুঝতে হয়, তার স্তরে নিজেকে উন্নীত করতে হয়, যে এই যে তাঁর সঙ্গে আমাদের সাধারণ জীবের কোনো তুলনা হয় না। বলছেন, তিনি সব সাধন করে দিয়েছেন, দেখিয়েছেন, সকল সকলগুলি এক তত্ত্বে পৌঁছে যায়। আমরা কেবলমাত্র একটি মত বা একটি পথের সাধন ভজন করতেই আমাদের সমস্ত জীবন চলে যায়। সেখানে তিনি সব মত এবং সব পথ দিয়ে আমাদের সাধন করে দেখিয়ে দিয়ে গেছেন, সব পথ একদিকে যায়। এইখানেই অবতারের সঙ্গে মানুষের ফারাক। আমাদের গোটা জীবন চলে যায়, হয়তো আমি বৈষ্ণব ধর্ম পালন করি, হয়তো আমি শাক্ত ধর্ম পালন করি, হয়তো আমি অদ্বৈত বেদান্ত তত্ত্ব পালন করি, এমনকি তার গুরুর কথাই আছে। তো তারপরে 40 বছর লেগেছিল যে তার সেই যে এই কালাতীত যে সমাধি, যেখানে দেশকাল সমস্ত কিছু অতীত হয়ে গেছে, নির্বিকল্প সমাধিতে উত্তীর্ণ হওয়ার ফলে একটা পথে সাধন ভজন করতে করতে আমাদের মনে হয় এই পথটাই সত্য, এবং বাকি যে অন্য পথে যারা সাধন ভজন করছেন তারা কেউ সত্য পথে নেই। দেখুন, এইখানে আমাদের সঙ্গে তার ফাঁড়া। তিনি প্রত্যেকটি পথে ও সাধন করে দেখেছেন যে সব পথ সেই এক জায়গায় চলে যেতেছেন। তিনি এই আমাদের আদর্শ স্বরূপ। তিনি আমাদের যেন বলতে চাইছেন যে তোম যে যে পথেই সাধন ভজন করুক না কেন, সবাই সেই একই জায়গায় পৌঁছবে, তা ভিন্ন আর কিছু হবে না। তিনি যে কত বড় তা আমরা কেউ এখনো বুঝতে পারিনি, এই জন্য আমি তার কথা যেখানে সেখানে বলি না। এই যে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে আমরা এই যেখানে সেখানেই বলে থাকি তার কথা, তিনি কিন্তু কখনো সেই তাঁর কথা যেমন তেমনভাবে বলতেন না। তিনি যে কী ছিলেন তা তিনি জানতেন। গিরিশ ঘোষকে তিনি বলেছিলেন যে শিব গড়তে গিয়ে শেষকালে কি বাঁদর গড়ে ফেলবো, একটা কল্যাণকারী রূপ সেটাকে প্রকাশ করতে গিয়ে আমার অকল্যাণকারী যে মনের ভাব সেটা দিয়ে কি একটা অন্যরকম কিছু করে ফেলবো। সেই কারণে তিনি বলছেন তিনি যে কী ছিলেন তা তিনিই জানতেন। তার দেহটাই কেবল মানুষের মতো ছিল, কিন্তু চালচলন সব স্বতন্ত্র অমানুষী। তার দেহটাই শুধু সাধারণ মানুষের মতো ছিল, সব কিছুই অমানুষিক। সেই ছবি তোলার গল্পটা ভাবুন না, ঠাকুর বসে আছেন রাধাকান্ত দেবের মন্দিরের সামনে, এমন সময় তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন, একেবারে দেহবোধ রহিত। তিনি ছবি তুলছেন তিনি জানেন না, তার মনে হয়েছিল ঠাকুর যেন একটু মাথাটা নিচু করে আছেন, থুতনি ধরে একটু সোজা করে দিলে তাকে করা যাবে। তিনি সেই কাঁচেতে সেই যে কেমিক্যাল লাগিয়ে তিনি ধীরে ধীরে তার কাছে গেলেন। যে মুহূর্তে থুতনিটা ধরে তুলতে গেছেন, দেখছেন হালকা তুলোর মতো সেই শরীরটা উঠে যাচ্ছেন। এরম জিনিস কখনো হয় তিনি বুঝতে পারেননি, ছুটতে ছুটতে ফিরে এসেছেন এবং দ্রুততায় সেই ছবি তোলবার সময় তার সেই হাত লেগে কাঁচের একটা অংশ ভেঙে যায়। পরবর্তীকালে যখন এই ছবিটিকে দেওয়া হয় তখন ওই কাঁচের ওইটাকে ঠিক রাখার জন্য ওপরটা দেখবেন অর্ধ চন্দ্রাকার সেই রাখা আছে, মাথার ওপরটা অর্ধ চন্দ্রাকার। আমরা অনেক সময় বলি এটা রাধাকান্ত দেবের মন্দিরে, তা নয়। আপনারা যদি একটু যুক্তি দিয়ে ভাবেন তাহলে দেখবেন সিঁড়ি দিয়ে উঠে যে জায়গাটা, তার থেকে ওই রাধাকান্ত দেবের যে অর্ধচন্দ্রাকার সেটা অনেকখানি দূরে। ওই সিঁড়ি দিয়ে উঠেই যে জায়গাটা, ঠিক সেই জায়গাটায় শ্রীরামকৃষ্ণকে বসিয়ে ছবি তোলা হয়েছিল। ওখানে সব দিক দিয়ে সমান পরিমাণ আলো আসতো, তাই ওখানে তাকে বসানো হয়েছিল। এইটা একটা অদ্ভুত, মানুষ এরকম কজনের হয়, আমরা তো কত ছবি তুলতে যাই, কত রকম কি হই, ডান দিকে ঘুরে পোজ দিই, বাঁদুকে ঘুরে পোজ দিই, দাঁতবার করে পোজ দিই, চোখ খুলে পোজ দিই, কত রকমের পোজ দিই, কই আমাদের তো এরকম হয় না। বলছেন তিনি যেন ডুবে আছেন, ইয়ে গেছেন আমাদের হৃদয়রাম গেছেন, তিনি গিয়ে দেখছেন সেই বেলতলায়, তিনি সেই গাছের তলায় পঞ্চবটের তলায় তিনি বসে ধ্যান করছেন, তার কাপড়টি খুলে রেখেছেন, তার ইয়েটিকে পৈতেটিকে খুলে রেখেছেন। আবার যখন দেখছেন তিনি ফিরে এসছেন তখন আবার কাপড়ও আছে, গলায় পৈতে আছে। তিনি জিজ্ঞাসা করছেন তুমি কি পাগল হলে মামা, এই কাপড় ইয়ে আমাদের যে পৈতে এটা তুমি কেন খুলে ফেললে। তখন বলছেন পাশমুক্ত না হলে পাশমুক্ত না, পাশযুক্ত অবস্থায় পাশমুক্তকে চিন্তা করা যায় না। পাশ কি নাই যে গলায় আমার যে পৈতেটা আছে এটা প্রমাণ করে যে আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, এটা প্রমাণ করে। তাই সেই বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ নিয়ে যিনি সব বর্ণের উপরে বর্ণপরি তাকে চিন্তা করা যায় না। এই লজ্জা, এই কাপড় আমাদের লজ্জা নিবারণ করে, এই লজ্জা অষ্টপাশের অন্যতম একটি পাশ। এই পাশটা যদি আমাদের থাকে তাহলে আমরা কিছুতেই সেই পাশমুক্ত শিবকে দর্শন করতে পারবো না।
শিষ্য বলছেন, আচ্ছা মহাশয়, আপনি তাহাকে অবতার বলিয়া মানেন কি? স্বামীজি বলছেন, তোর অবতার কথার মানেটা কি তা আগে বল। শিষ্য বলছেন, কেন? যেমন শ্রীরাম রাম শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ বুদ্ধ ঈশা ইত্যাদি পুরুষের মতো পুরুষ। স্বামীজি বলছেন, তুই তা যে নাম করলি, আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তাদের সকলের চেয়ে বড় বলে জানি, মানা তো ছোট কথা, থাক এখন সে কথা, এইটুকুই এখন শুনে রাখ। সময় ও সমাজ উপযোগী এক এক মহাপুরুষ আসেন ধর্ম উদ্ধার করতেন, তাদের মহাপুরুষ বল আর অবতার বল তাতে কিছুই আসে না। তারা সংসারে এসে জীবকে নিজ জীবন গঠন করবার আইডিয়াল বা আদর্শ দেখিয়ে যান। যিনি যখন আসেন নিজ জীবন গঠন করবার আইডিয়াল, যিনি যখন আসেন তখন তার ছাঁচে গড়ন চলতে থাকে, মানুষ তৈরি হয়, সম্প্রদায় চলতে থাকে। কালে ওই সকল সম্প্রদায় বিকৃত হলে আবার ওইরূপ অন্য সংস্কারক আসেন, এই প্রথা প্রবাহ রূপে চলে আসছে। আমাদের যখন মন্ত্র দীক্ষা হয়েছিল তখন পূজনীয় ভূতিষানন্দজি এই মন্ত্রটি ব্যাখ্যা করেছিলেন, অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম। এই অবতার বরিষ্ঠ কেন শ্রীরামকৃষ্ণকে স্বামীজি অবতার বলছেন, তার মানে কি আমরা যে আর যে অবতারদের জানি তাদেরকে তিনি ছোট করছেন তা নয়। তিনি বলছেন, প্রত্যেক অবতার এসেছিলেন সেই যুগোপযোগী যা কিছু সমস্যা সেটি নিবারণে। ওই বলছেন না যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই ধর্ম সংস্থাপনার্থায় কথাটি খুব ইম্পর্টেন্ট, ধর্মের পুনঃসংস্থাপনের জন্য। তার মানে ধর্মহীন অবস্থায় ছিল তা নয়, তার গায়ে যেন একটা ময়লা পড়ে গেছিল, প্রত্যেক সময় যেটুকু প্রয়োজন ছিল সেই অনুযায়ী শক্তি ব্যবহার করা হয়েছিল। একটা আপনার কাছে পিতলের মূর্তি আছে, দীর্ঘদিন সেটা সমস্যা সেটাকে ইয়ে করতে পরিষ্কার করতে পারেনি, একদিন খুব তেঁতুল টেঁতুল দিয়ে খুব ভালো করে মাজলেন এবং দেখলেন সেই অনেকক্ষণ ধরে হাত ধুতে হচ্ছে হচ্ছে এইরকম হলো। তারপরে মহারাষ্ট্রে টুকটুক টুকটুক করে বেড়াতে গেলেন, সেখানে গিয়ে দেখলেন একটা ছোট্ট পাউডার পাওয়া যায়, নাম তার পীতাম্বরি। সেই পীতাম্বরি নিয়ে এলেন, জলে গুললেন, যেরকম করে ভিম বার দিয়ে ঘষে দেন ঠিক সেরকম ভিম বার দিয়ে ঘষে দেওয়া হলো, একবারে যেরকম তেঁতুল দিয়ে পরিষ্কার করলে যেরকম হয় সেরকম, আর হাত যেই কলের তলায় দিলেন সঙ্গে সঙ্গে পীতাম্বরি সেই যাবতীয় জিনিস তার হাত থেকে চলে গেল। এটা দেখুন খুব মজার জিনিস। এই দেখুন, একই মূর্তিকে আপনি একটা সময় তেঁতুল দিয়ে মাজছিলেন, একটা সময় পীতাম্বরি দিয়ে মাজছেন। আবার এই যে যেমন রূপোর জিনিসপত্র মাজার জন্য আগে কত কী ব্যবহার হতো, এখন যারা ইয়ে আছেন যারা এই স্বপ্নকার আছেন তারা বলেন শুধুমাত্র কোলগেট টুথপেস্ট ব্যবহার করবেন, কোলগেট টুথপেস্ট হাতের মধ্যে ভালো করে ঘষবেন, রূপোর জিনিসটা হাতের মধ্যে নেবেন, ভালো করে মাখাবেন, গলা টলা যেখানে ময়লা আছে সেগুলো হাত ধুয়ে নিন। টুথপেস্ট আমরা রোজ ব্যবহার করি, আমি তো যখন প্রথম শুনেছিলাম তখন অবাক হয়ে গেছিলাম টুথপেস্ট দিয়ে, উনি আবার বলছেন টুথ পাউডার দিয়ে মাজলে আরও বেশি ভালো, তবে ক্যালসিয়াম যেটা মিশ্রণ আছে সেটা কাজে লাগে। দেখুন এই যুগোপযোগী আলাদা আলাদা সময় এসে যাচ্ছে, আপনারা দেখবেন ব্যবহার বাসনের ব্যবহার করা, সেই বিয়েতে বড় বড় কাঁসার বাসন সব ওই উপরে লফটে থাকে, আমরা স্টিলের বাসন ব্যবহার করছি, কাঁচের বাসন ব্যবহার করছি, হালকা জিনিস কত রকমের প্লাস্টিক সেসব ব্যবহার করছি, প্রত্যেক যুগের প্রয়োজনে আমাদের সমস্ত কিছু বদল হচ্ছে। ঠিক সেই রকম প্রত্যেক যুগের প্রয়োজনে সেই সনাতন সত্যকে বলার জন্য মানুষ আসেন, তা সেই যুগের জন্য যতটা শক্তি ক্ষয় করা দরকার তারা ঠিক ততটা শক্তি ক্ষয় করে থেমে যান, পরবর্তী যুগের তিনি আরও বেশি করে আসেন, আরও বেশি শক্তি ক্ষয় করেন। রাম যুগে এসেছিলেন তিনি আমাদের রাবণকে বধ করার জন্য, তার জন্য যতটুকু শক্তি ক্ষয় করা ছিল তিনি ততটুকু শক্তি ক্ষয় করেছেন। কৃষ্ণ এসেছিলেন কংস বধের জন্য, শ্রীকৃষ্ণ এসেছিলেন আমাদের গীতার বাণী শোনানোর জন্য, বুদ্ধ আবার তার আরেকটা ভাব, আদিগুরু শঙ্করাচার্য তার আরেকটা ভাব। বলছেন সেই সেই যুগের যিনি যখন আসেন তখন তাঁর ছাঁচে গড়ন চলতে থাকে, মানুষ তৈরি হয়, সম্প্রদায় চলতে থাকে। বৌদ্ধ যুগে ধর্মের একটা নতুন দিক আমরা দেখলাম, এই যে স্বামীজি ঠাকুরের যে বলা শিবজ্ঞানে জীবসেবা, এই যে সেবা ব্যাপারটার এই যে ভাবনাটা, এটা কিন্তু বৌদ্ধ সম্প্রদায়ের কাছ থেকে আদান প্রদান করা। বৌদ্ধ সম্প্রদায়ের যে সেবা ভাব,
এই যে পথের প্রান্তে নানা রকম অতিথি সেবার জায়গা করা, হাসপাতাল তৈরি করা, অসুস্থ মানুষকে এক জায়গায় নিয়ে যাওয়া, তাদের সেবা দান করা, এই যে ভাবগুলি ছিল ওখান থেকে তার আরও বেশি মডার্নাইজ ফর্ম এটা দেখছি। আগামী দিনে যে নতুন অবতার আসবে তিনি আরও বেশি মডার্ন ফর্মে আসবেন। কেন শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ? বিকজ হি ইজ দি নিউয়েস্ট, এখনও পর্যন্ত তিনি সর্বশেষ অবতার এসছেন, তাই তার ভাবনাটি সবচেয়ে মডার্ন, তাই তাকে মনে হচ্ছে অনেক বেশি শক্তিশালী। এরপরে যিনি অবস্থা আসবেন তিনি আরও নিউয়েস্ট হবেন, আরও রিফাইন জিনিস হবেন। প্রথমে আখের রস লোকে ব্যবহার করত, তারপরে আখের রস থেকে কন্ডেন্স করে গুড় ব্যবহার করা হলো, তারপরে গুড় থেকে চিনি, আগে দানাদার চিনি ছিল এখন ফাইন চিনি ব্যবহার করছেন। এই যে নানা রকমের ব্যবহার প্রয়োগের বদল হয়ে যাচ্ছে যুগোপযোগী, অথচ সবকটারই কাজ খাদ্যের মিষ্টত্বকে বিকশিত করা, খাদ্যের মিষ্টত্বকে প্রকাশ করা, ঠিক সেই রকম বলছেন। তাই এইরকমভাবে এবং এইরূপ অন্য সংস্কার আসেন, এই প্রথা প্রবাহ রূপে চলে আসছে মহাশয়। তবে আপনি ঠাকুরকে অবতার বলে ঘোষণা করেন না কেন? আপনার তো শক্তি বাগ্মিতা যথেষ্ট আছে। একদম ঠিক কথা, স্বামীজি তো শক্তিও আছে বাগ্মিতাও আছে, এবং শুধু তাই না, তিনি বললে মানুষ শুনবেন। আমাদের যেমন অপেক্ষা করতে হয় কতক্ষণে ক্লাসে 150 জন আসবে, হ্যাঁ তিনি তো এরকম নন। এ আমার জায়গায় যদি পূজনীয় সর্বপ্রিয়ানন্দজি মহারাজ ক্লাস করতেন তাহলে 1 মিনিটও ক্লিক করতে হতো না, প্রথম ক্লিকিং এই 150 জন এসে যেতেন। তার শক্তিও আছে বাগ্মিতাও আছে স্বামীজি, ঠিক সেই রকম শক্তিও আছে বাগ্মিতা আছে। কেন স্বামীজি এই কথা বলছেন? বলছেন তার কারণ আমি তাকে অল্পই বুঝেছি, তাকে এত বড় মনে হয় যে তার সম্বন্ধে কিছু বলতে গেলে আমার ভয় হয়, পাছে সত্যের অপলাপ হয়, পাছে আমার এই অল্প শক্তিতে না কুলায়, বড় করতে গিয়ে তাঁর ছবি আমার ঢং এঁকে তাকে পাছে ছোট করে ফেলি। আমাদের 1997 সালে খুব সম্ভবত শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম গ্রন্থটি প্রকাশিত হয়, প্রথম এবং দ্বিতীয় খণ্ড একত্রিতভাবে প্রকাশিত হয়, এবং তার কিছুদিন বাদে তৃতীয় খণ্ডটি প্রকাশিত হয়। আমরা সেই পড়ে একবারে মুগ্ধ হয়ে গেছি। আমার তো সব কিছু পড়াশোনার জন্য আলোচনা সাধু জীবনের আগে পুত্তানন্দজির সাথে করতাম, সাধু জীবনের পরে পুত্তানন্দজিকে তো আমি পেতাম না, তাই পূজনীয় আমাদের প্রেমিয়ানন্দজিকে গিয়ে বলতাম। প্রেমিয়ানন্দজিকে গিয়ে বললাম এত সুন্দর বই, এত ভালো শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, যেন জীবন্ত জাগ্রত রূপে তাকে দেখছি। তাহলে এই জীবন্ত জাগ্রত মূর্তি আমরা আগে কেন ধ্যান করিনি? তখন তিনি বললেন, তখনই তার কাছে প্রথম শুনলাম, শ্রী শ্রী মায়ের শরীর চলে যাওয়ার পরে 1920 সালে সেই বছরই শ্রী শ্রী মায়ের অনেক স্মৃতি জমা হতে থাকলো, শারদানন্দজি কিছুতেই সেগুলোকে ছাপার আকারে আনতে চাইলেন না। তারপর আরও 1 বছর পরে যখন এটার একটু প্রবল চাপ হিসেবে দেখা দিল তখন ঠিক হলো মায়ের স্মৃতি গ্রন্থাকারে প্রকাশিত হবে, কিন্তু তার এডিটার হবেন এ দুজন, স্বামী শারদানন্দজি এবং স্বামী শুদ্ধানন্দজি। শুদ্ধানন্দজি তখন আমাদের সাধারণ সম্পাদক, তিনি প্রত্যেক সপ্তাহে 2টি দিন বা 3টি দিন বেলুড় মঠ থেকে আসতেন, সন্ধ্যারতির পরে নিচের যে বৈঠকখানা ঘরে সেইখানে পড়া হতো, এবং শারদানন্দজি এবং শুদ্ধানন্দজি এবং অন্যান্য শ্রী শ্রী মায়ের যারা সন্ন্যাসী ও গ্রিক সন্তানরা ছিলেন তাদের উপস্থিতিতে ঠিক করা হতো যে এই স্মৃতিগুলি প্রকাশিত হবে কি হবে না। আমি জিজ্ঞেস করাতে যে হরি প্রেমানন্দজির স্মৃতি সেই সময় কেন প্রকাশিত হয়নি, মহারাজ বললেন জগৎ তখনও ঠিক সেইভাবে গ্রহণ করার মতো যোগ্য ছিল না। এই যে হরিপ্রেমানন্দজি মায়ের পায়ে হাত বুলোতে বুলোতে ভাবছেন, আমরা বলি আদ্যাশক্তি মহামায়া, কোথায় সেই আদ্যাশক্তি? মানে শীর্ণ জীর্ণ একটা বৃদ্ধার পা, তারপরে হঠাৎ দেখছেন মায়ের পায়ের বদলে একটা যুবতী মেয়ের পা, এবং তাতে নানা বর্ণের আংটি পরা রয়েছে। ওপরের দিকে তাকিয়ে তিনি দেখছেন একবারে মুক্ত হয়ে গেছেন, স্বয়ং জগদ্ধাত্রী মূর্তি বসে আছেন, তিনি অজ্ঞান হয়ে গেলেন। তারপরে খানিক বাদে তার জ্ঞান ফিরতে দেখতেন সেই মাই বসে আছেন, মা বলছেন ওহরি ওহরি কি হলো। এই যে তার যে দর্শন, এইটা গ্রহণ করার মতো অলৌকিক কিছু, তারাবাজি বলে মনে করতেন। যেরকম যখন বিশ্বরূপ দর্শন হলো তখন সেনা এবং দুর্যোধন আদি এরা তারা বলে ভেবেছিলেন এটা শ্রীকৃষ্ণের তারাবাজি, ম্যাজিক দেখাচ্ছেন, ওর শ্রীকৃষ্ণ ম্যাজিক দেখাচ্ছেন, তাই এইরকমভাবে এটা দৃশ্যমান হচ্ছে। তারা কিন্তু সেই বিশ্বরূপ দর্শনের যোগ্য হয়ে উঠলেন না। স্বামীজি ঠিক এই কথা বলছেন, তার সম্বন্ধে বলতে গেলে ভয় হয়,
পাছে সত্যের অপলাপ হয়। সত্যের অপলাপ মানে তিনি যেমনটি সেরকমভাবে প্রকাশ করা যায় না, তার ওই যে তীব্র ত্যাগ, তার ওই যে তীব্র বৈরাগ্য, এটা কখনোই শব্দ আকারে প্রকাশ করা যায় না, কোনো অবস্থাতে আমরা শব্দ দিয়ে প্রকাশ করতে পারি না। তাই বলছেন সত্যের অপলাপ অন্যরকম হয়ে যায়। রবি ঠাকুর বেড়াতে গিয়েছেন ইয়েতে বাবার সাথে পাহাড়ে, ফিরে এলেন, সকলকে গল্প বলছেন, বলছেন 2-3 মাস বাদে লক্ষ্য করিলাম আমি যে জিনিসটা দেখিয়ে আসিয়াছিলাম তাহার সহিত বারবার সেটি বলিতে বলিতে আমার কল্পনার রং লাগিয়া তাহা একটি অন্য বস্তুতে রূপান্তরিত, অন্য একটি ছবিতে রূপান্তরিত হয়েছে। আমাদের তাই হয়ে থাকে যে বিষয়বস্তুকে দেখে তাতে নিজের রং লেগে সেটা একটা অন্যরকম জিনিস হয়ে যায়, সেইটাকে বলছেন সত্যের অপলাপ হয়। পাছে আমার এই অল্প শক্তিতে না কুলায়, বড় করতে গিয়ে তার ছবি আমার ঢঙে এঁকে তাকে পাছে ছোট করে ফেলি। আমাদের অনেকেই আঁকেন, আমার মনে আছে আমাদের কাছে একটা ছবি এসেছিল একজন নেত্রী খুব বিখ্যাত আঁকিয়ে, তিনি একটি গণেশের ছবি এঁকে দিয়েছিলেন আমাদের সাধারণ সম্পাদককে। সেইটা মাসখানেক রাখার পর আমাদের সাধারণ সম্পাদক সেটা সরিয়ে দিলেন, বললেন আমার ক্যালেন্ডার দেখতে অসুবিধা হচ্ছে, আমার ক্যালেন্ডারটা দেখা দরকার ওই জায়গায়। সরিয়ে দেওয়ার কারণ হিসেবে আমরা তো খুব মজাই করেছিলাম, কিন্তু তিনি একদিন বললেন আমার ঠিক ওটাকে দেখে গণেশ বলে বোধ হয় না, আমার মনে হয় হচ্ছে ওখানে ক্যালেন্ডার থাকলেই ভালো। তিনি তার যিনি এঁকেছেন তার মানে কি তার গণেশ সম্পর্কে কোনো ধারণা নিশ্চয়ই আছে, কিন্তু তার গণেশ ওই রকম যার সঙ্গে আমাদের প্রথাসিদ্ধ গণেশের মেলে না, আমাদের প্রথাসিদ্ধ গণেশের চিহ্ন যেন ভুল হয়ে যায়। তাই বলছেন তাকে আঁকতে গিয়ে যেন অন্য করে ফেলি। শিষ্য বলছেন আজকাল অনেকে তো তাহাকে অবতার বলিয়া প্রচার করিতেছে। স্বামীজি বলছেন তা করে করু, যে যেমন বুঝেছে সে তেমন করু, তোর ওইরূপ বিশ্বাস তো তুইও কর। শিষ্য বলেন আমি আপনাকে সম্ভব বুঝিতে পারি না, তা আবার ঠাকুরকে মনে হয় আপনার কৃপাকণা পাইলে আমি এ জন্মে ধন্য হইব। অদ্য এইখানে এই কথার পরিসমাপ্তি হইল ও শিষ্য স্বামীজির পদধূলি লইয়া গৃহে প্রত্যাগমন করিলেন। স্বামীজি কি সুন্দরী উদারতা বলছেন, বলছেন যে যেমন বুঝেছে সে তেমন করেছে, তোর ওইরূপ বিশ্বাস হয়তো তুইও কর। তিনি সব দিকে তিনি নিজেকে ওপেন রাখছেন, শ্রীরামকৃষ্ণকে জগতের কাছে ওপেন করে দিচ্ছেন, বলছেন তাকে যে যেভাবে যেরকমভাবে তাকে যেভাবে গ্রহণ করতে চায় সে তাকে সেইভাবেই গ্রহণ করতে পারে, এটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই, আমার কিছু বলার কোনো রকম অবকাশও আসে না। অতএব তাকে কীরকমভাবে আমরা গ্রহণ করব সেটা আমার কাছে ইম্পর্ট্যান্ট নয়, আমি তাকে যেরকম বুঝেছি সেরকমভাবেই তাকে প্রকাশ করব। কিন্তু এটা যেন আমাদের মনে সবসময় থাকে, আমি যেটা বুঝেছি সেটাই সত্য, সেটাই শেষ নয়, অন্যরা অন্যভাবে বুঝতে পারে। তাই আমাদের মতো না হলে আমরা যে খেপে যাই তা আমাদের এটা একটা বড় সমস্যা। আমরা আজকে এখানেই থামবো। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসিনামিত্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।